ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মেট্রো টিভির রাজচক্রকু আপনার স্বাগত জনাওছি। জ্যোতির্বিদ ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র। আসুন দেখিবা কোণ অছি আজির তিথি বার এবং বার গোটি রাশির শুভ অশুভ বিষয়ে। আজ জুলাই মাস ছ তারিখ 2024 মিথুন দিন 22 আষাঢ় মাস শুক্লপক্ষ শনিবার। আজির তিথি প্রতিপদা, এই প্রতিপদা রাত্র 4:27 পর্যন্ত রহব। আজি পুনর্বর্ষ নক্ষত্র, আজি চন্দ্রমা মিথুন রাশি অহরা, আজি পুনর্বর্ষ নক্ষত্র, আজি চন্দ্রমা মিথুন রাশি রাত্র 10:35 পর্যন্ত অবস্থান করবে। আজির যোগ হচ্ছে ব্যাঘাত, আজির করণ হচ্ছে কীর্তুগ্ন, আজির রাহুকাল দিবা 8:34 দিবা 10:12 মধ্যে অছি। এই যে রাহুকাল সকাল 8:34 দিন 10:12 মধ্যে অছি, এই রাহুকাল মধ্যে কোণী শুভাশুভ কার্য করবে না। আজির শুভ সময় প্রাতঃ 5:16 সকাল 6:09 মধ্যে, দিবা 9:39 দিন 12:17 মধ্যে, এবং দিবা দিন 2:02 দিবা 3:48 মধ্যে, এবং আর গোটে শুভ সময় সন্ধ্যা 7:09 রাত্র 7:52 মধ্যে, আর গোটে শুভ সময় রাত্র 11:29 রাত্র 1:40 মধ্যে অছে, আউ এক শুভ সময় রাত্র 3:06 নিশান্ত 5:07 মধ্যে অছে। এই শুভ সময় ভিতরে আপনার শুভ কার্য করবে, অসুবিধা কিছু না। আজি মূর্ত ব্যক্তিকর দুই পাদ পুষ্কর দোষ লাগবে, অর্থাৎ যে ব্যক্তি মানে আজ মৃত্যুবরণ করবে তা দুই পাদ পুষ্কর দোষ লাগিব। রাত্র 4:26 গতে, রাত্র 4:26 গতে যে মানে মৃত্যুবরণ করবে তা তিনপাদ পুষ্কর দোষ লাগিব, এবং নিশান্ত 4:48 গতে যে মানে মৃত্যুবরণ করবে তা দুই পাদ পুষ্কর দোষ লাগিব। আজি প্রতিপদা প্রতিপদার একদিষ্ট পার্বণ শ্রাদ্ধ অছি, আজি প্রতিপদার একদিষ্ট পার্বণ শ্রাদ্ধ অছি। আজি আপন মান, আজি আপন মানে ভেজি বাইগণ, আজি আপন মানে ভেজি বাইগণ কু কোনসি তরকারি বা সিন্তুলা রূপে খাইবে না, এ শরীর পক্ষে ক্ষতিকার হয়ে পড়ে। আজি বৃষ সিংহ কন্যা রাশির ঘাতবার, আজি বৃষ সিংহ কন্যা রাশির ঘাতবার, কন্যা রাশির ঘাতচন্দ্র রাত্র 10:35 পর্যন্ত অছি। আমি যে পরিবার বাস করছি, যে আমার ছোট পিলা বা ছোট ছোট বাড়ক পিলা মানে অনেক শিশু মানে অনেক দেখা যাচ্ছে, ছোট পিলাঙ্কর দেহ মুন্ড বহুত খারাপ রয়েছে, বারম্বার খারাপ রয়েছে। পিলা মানে কিছু সময় পাঠ পড়ছেন, তারপরে পাঠ পড়ু না, বিচলিত বিব্রত রয়েছেন, বা যদি ছোট শিশুটে বারম্বার কান্দুছি তা কান্দ বন্ধ হোক, শিশুর শরীর আরোগ্য বিকাশিত বুদ্ধি বলিষ্ঠ বুদ্ধি এবং ভবিষ্যতের পাঠ বা ভবিষ্যতের কর্ম সবু সুদৃঢ় করা পাই, বা শিশুর শরীর নীরব এবং বিকশিত বুদ্ধি বিকশিত বুদ্ধির সুদৃঢ় করা পাই আপনার গোটে ছোটিয়া প্রতিকার করছি। আপনার যেতবে আপনার ঘরে ছোট শিশুটি জন্ম নেছে, নবজাত শিশু, সে পুয় হোক কিংবা ঝিও, জন্ম নেবার 21 দিন পরে, জন্ম নেবার 21 দিন পরে গোটি সোনা ধাতুরে বা গোটে সোনার তাররে তা জিভরে মহুরে, সে সোনা তারটি মহুরে বুড়ি তা জিভেরে ওম লিখি দিও। যেদিন নবজাত শিশু 21 দিন পর নাকি 22 দিন চলব, সোনার তারে মহুরে বুড়ি তা জিভরে ওম লিখি দিও, এবং প্রত্যেক দিন সকালে সন্ধ্যাবেলে শিশুকে 1 বর্ষ হওয়া পর্যন্ত তা কানরে ওম নম ভগত বাসুদেবায় 5 থর কুহতু, আস্তে আস্তে কহবি তা কানরে ওম নম ভগত বাসুদেবায় সকাল 5 থর, সন্ধ্যায় 5 থর, 1 বর্ষ হওয়া পর্যন্ত কানরে কহবি। কিন্তু গোটিয়ে থর 21 দিন নবজাত শিশু জন্ম হওয়ার 21 দিন যাব, 22 দিন যেদিন হব তা জিভেরে সোনা তারে মহু সাহায্যে ওম লিখি দেবে তা জিভেরে, আর প্রত্যেক সকালে সন্ধ্যাবেলে 5 থর ওম নম ভগত বাসুদেবায় তা কর্ণরে কহবে, আস্তে আস্তে কহবে। এবং পিলার যে জন্মদিন আপনার পালন করছেন, জন্মদিন দিন কিছু ভিকারী অসহায়
ব্যক্তিকে খাদ্য দান করিবে, মিঠা দেবে নি, মিঠা জায়গায় নমকিন বিস্কুট বা লুণি বিস্কুট বা লুণি খাদ্য বণ্টন করিবে এবং দক্ষিণাপত্র যা আপনার প্রদান করিবে। প্রত্যেক দিন শিশু মথারে তুলসী চৌরা গছর মাটি, তুলসী চৌরা গছ মূলর মাটি আনি প্রত্যেক দিন সকাল শিশু মথার তিলক করিবে। আপনার এই প্রক্রিয়া করিবে শিশু কোনসি রোগ হব না, শিশু দেহ খারাপ হব না, শিশু কোনসি অত্যধিক আপনার দেখছেন বেড়ে বেড়ে শিশু অত্যধিক কান্দিবা সেরা বি কিছু হব না, সে বড় হলে বিকাশিত বুদ্ধি বলিষ্ঠ বুদ্ধি বলিষ্ঠ চেহারা এবং উপযুক্ত মানুষটা হি সমাজের বড়িব। আপনার এই প্রক্রিয়া করুন। প্রিয় দর্শক বন্ধু আসুন দেখিবা কোন আছে আজির রাশিচক্র বা রাশিফল। প্রথম তো মেষরাশি, মেষরাশির ব্যক্তি আজ দিনটি আগুর লাগি রয়েছে বিবাদর সমাধান হব। আজ আপনার পরিশ্রম বৃথা যাব না, মন প্রসন্ন রহব, ধনলাভ নিশ্চয় হব, বন্ধু মানে সাহায্য করবে, জনসম্পর্ক বড়িব, ভাগ্যের বৃদ্ধি হব, নিজের পরাক্রম দক্ষতার আপনার যে অসম্ভব কাম সম্ভব করবে। মেষরাশি ব্যক্তিবিশেষ আজ দিন বহু ভালো ফল প্রদান করব। প্রতিকার স্বরূপ আপনার আজ লাল ফুল বা সাতগোটি লাল ফুল আপনার মস্তকরে লগাই স্রোত জলের ভসাই দিব, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখিয়া বৃষরাশি, বৃষরাশি আজ দিনটি মানসিক শান্তি পাইবে। আজ আপনার ব্যাপারের লাভমাত্রা বড়িব বা ব্যাপারে আপনার বহু পরিশ্রম করে লাভবান হবে, পরিবারের সামান্য মতভেদ দেখা দিয়ে আজ আপনার সমস্ত মধুর কথা কই কার্য হাসল করার চেষ্টা করুন। প্রায় দিনটি আজ মধ্যম ধরনের কটিব, কারণ আজ ঘাতবার অতিবাহিত হেউথিবা হেতু আপনার জগে রাখি দিনটি অতিবাহিত করতু, কাহ সহ আজ কলহ করতু না, কটু বচন কুহতু না। প্রতিকার স্বরূপ আজ আপনার নিজ মাঙ্কর সেবা করতু, নিজ মাঙ্ক পাখে সময় অতিবাহিত করতু, নিজ মাঙ্ক পাদুছি প্রণাম করতু, যাহা বি রিষ্ট আছে সব খণ্ডন হব, শুভফল নিশ্চয় পাই। আসুন দেখিয়া মিথুন রাশি, মিথুন রাশির ব্যক্তি আজ দিনটি কর্মক্ষেত্রে সফলতা পাইবে, মনরে সুখ আনন্দ মিলিব, উত্তম ভোজন বস্ত্র শয্যা সুখ লাভ করিবে, শরীর নিরোগ রহব, ব্যাপারে আশানুরূপ লাভ হব, পরিবার স্নেহ প্রেম অতুট রহব, শরীর নিরোগ রহব, মন প্রফুল্লিত রহব। এণু নূতন ব্যাপার বাণিজ্যের আজ আপনার মনোনিবেশ করে পারে, প্রায় দিনটি বহু ভালরে কটিব। প্রতিকার স্বরূপ শঙ্কর ভগবান দর্শন করতু, যাহা বি ইষ্ট শুভ খণ্ডন হব, শুভফল আহরি পাইবে। আসুন দেখা কর্কট রাশি, কর্কট রাশির ব্যক্তি আজ দিনটি বৃথা ভ্রমণর যোগ হইপারে, ধন মান সম্মানের হানি হইপারে, আয় ঠার ব্যয় হব অধিকা, মানসিক চিন্তা মনস্তাপ দেখা দিইপারে, কৌশি দ্রব্য চোরি হইপারে, মূল্যবান কাগজ ফাইলপত্র হজি যাইপারে, অযথা কথার শত্রু সৃষ্টি হইপারে, বিবাদ বা পাটিতুণ্ড ছোটমোট ঘটিপারে। আজ দিনটি আপনার সতর্কতা সহ অতিবাহিত করতু। প্রতিকার স্বরূপ শিবলিঙ্গরে শ্বেতপুষ্প বিলপত্র গোরস বা ক্ষীর লাগি করতু, প্রভুঙ্ পাখে নিজকে সমর্পণ করতু, প্রভু শঙ্কর ভগবান কৃপার সবরিষ্ট খণ্ডন, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখিবা সিংহরাশি, সিংহরাশির ব্যক্তি আজ দিনটি আপনার সুখ সৌন্দর্যের দিন হব, ধনক্ষেত্র অতি উত্তম রহব, মিত্র দ্বারা লাভবান হবে, শেয়ার মার্কেটে লাভবান হবে, শরীর নিরোগ রহব, কোণী সুসম্বাদ প্রাপ্ত করবে, দিনটি বহু ভালরে কটিব। এতে সব ভালো হলে মধ্যে সিংহরাশির ব্যক্তি আজ ঘাতবার চালুথিবা হেতু সবু কার্যক আপনার তদারক জগি রাখি অতিবাহিত করতু, তাহলে আপনার সফল পাইবে। প্রতিকার স্বরূপ ভুবন ভাস্কর সূর্য নারায়ণ জল অর্ঘ্য তর্পণ করতু, সূর্যঙ্ক পাখে নিজকে সমর্পণ করতু, প্রভুঙ্ অপার করুণার আজ সবরিষ্ঠ খণ্ডন, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখিবা কন্যারাশি, কন্যারাশির ব্যক্তি আজ দিনটি কর্মক্ষেত্রের যশস্বী হবে, সমাজের প্রতিষ্ঠা লাভ করবে, কৌশি ক্ষমতাশালী ব্যক্তি বাহু ছায়া তলে রহি আপনার আজ সবুকার সম্পাদন করবে, কিন্তু ঘাতচন্দ্র ঘাতবার হেতু সবু কার্যক আপনার জগি রাখি অনুকরণ করতু, তাহলে সফলতা পাইবে। প্রতিকার স্বরূপ আপনার আজ মা দুর্গা দর্শন করতু, দুর্গা চালিশা পাঠ করতু, মা অপার করুণার আজ সবরিষ্ঠ খণ্ডন, শুভফল নিশ্চয় পাইবে। আসুন দেখিবা তুলারাশি, তুলারাশির ব্যক্তি আজ দিনটি আজ আপনার সমাজের হিত কার্য করে লোকলোচনকে আসবে,
କୌଣସି ଧର୍ମର ଦୀକ୍ଷିତ ହୋଇପାରନ୍ତି। ଆଜି ଆପଣ ସତ୍ପାତ୍ର ଦାନ ଦେଇ ଆନନ୍ଦିତ ଲାଭ କରିବେ। ଆଜି ଦେବତା ଦର୍ଶନର ଯୋଗ ଅଛି, ଧନକ୍ଷେତ୍ର ଅତି ପ୍ରଶସ୍ତ ରହିବ, ଆଜି ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆଜି ଆପଣ ଗଣେଶ ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ଗଣେଶଙ୍କ ପାଖରେ ଦୁବ ଓ ଲାଲ ଫୁଲ ଲାଗି କରନ୍ତୁ, ପ୍ରଭୁଙ୍କୁ ନିଜର ଦୁଃଖ ଜଣାନ୍ତୁ, ପ୍ରଭୁଙ୍କ ଅପାର କରୁଣାରୁ ସବୁ ହୃଷ୍ଟଖଣ୍ଡର ସୁବଳ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା ବିଚାରାସ। ବିଚାରାସର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ସଂଘର୍ଷପୂର୍ଣ୍ଣ ରହିପାରେ। ଥଣ୍ଡା, କାଶ, କଫଜନିତ ରୋଗ ଦେଖାଦେବ, ନିଜ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ଝଗଡ଼ା ହେବ, ପରିବାରରେ ବିବାଦ ଦେଖାଦେବ, ମାନସିକ କ୍ଲେଶ ଅବସାଦ ମନରେ ଦେଖାଦେବ, ଦ୍ରବ୍ୟହାନି ଚୌରଭୟ ବା କୌଣସି ମୂଲ୍ୟବାନ ଜିନିଷ ହଜିଯାଇପାରେ। ପ୍ରାୟ ଦିନଟି ଆଜି ବିଚାରାସ ବ୍ୟକ୍ତି ବିଶେଷଙ୍କ ପାଇଁ ଶୁଭଫଳ ଦେବ ନାହିଁ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆଜି ଆପଣ ଭଗବାନ ରାମ ଭକ୍ତ ହନୁମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ହନୁମାନଙ୍କ ପାଦପଦ୍ମରେ ଶରଣାପନ୍ନ ହୁଅନ୍ତୁ, ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ସବୁ ହୃଷ୍ଟଖଣ୍ଡନ ସୁଫଳ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା ଧନୁରାଶି। ଧନୁରାଶି ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ମଉଜ ମଜଲିସ୍ରେ କଟିବ, ବେପାର ବାଣିଜ୍ୟରେ ଲାଭବାନ ହେବେ, ସ୍ତ୍ରୀ ଏବଂ ମିତ୍ରଙ୍କ ଧନା ସ୍ତ୍ରୀ ଏବଂ ମିତ୍ରଙ୍କ ସହଯୋଗରେ ଧନକ୍ଷେତ୍ର ଆହୁରି ଆଗକୁ ବଢ଼ିବ ବା ପ୍ରଶସ୍ତ ହେବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହିବ, ଗୃହ ସାଜସଜା ଜିନିଷ ଉପକରଣ ବା ଯାନବାହନ ଆଜି କ୍ରୟ କରିବାର ଯୋଗ ଅଛି, ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ପାଖରେ ଏକ ହଳଦିଆ ରୁମାଲକୁ ରଖନ୍ତୁ, ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ, ଯାହା ହୃଷ୍ଟ ଅଛି ସବୁ ଖଣ୍ଡନ ହେବ। ଆସନ୍ତୁ ଦେଖିବା ମକର ରାଶି। ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ଶତ୍ରୁ ଉପରେ ବିଜୟ ଲାଭ କରିବେ। ଆଜି ଆପଣ ବେପାର ବ୍ୟବସାୟର ଧନଲାଭ ହେବ, ଶରୀର ସୁସ୍ଥ ରହିବ, ମନ ପ୍ରଫୁଲ୍ଲିତ ରହିବ। ଆଜି ଆପଣ ମଧୁର କଥା କହି ଶତ୍ରୁକୁ ଆପଣାର କରି କାମ ହାସଲ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ସମସ୍ତଙ୍କ ମନକୁ ଜାଣି ସମାଜରେ ଆଜି ଉଚ୍ଚ ପଦ ପ୍ରତିଷ୍ଠା ପାଇବେ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆଜି ଆପଣ ଅସହାୟ ବ୍ୟକ୍ତିକୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, କିଛି ଖାଦ୍ୟ ଏବଂ କିଛି ବସ୍ତ୍ର ଦାନ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଯାହା ବି ହୃଷ୍ଟ ଅଛି ସବୁ ଖଣ୍ଡନ ସବୁ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ଆସନ୍ତୁ ଦେଖିବା କୁମ୍ଭରାଶି। କୁମ୍ଭରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ବିବେକ ଶାନ୍ତ ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଦିନ କାଟିବେ। ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ଆସନ ମିଳିବ, ଲେଖନ ପଠନ ଚିନ୍ତନ କାର୍ଯ୍ୟରେ ମନୋନିବେଶ କରିବେ, କନ୍ୟା ସନ୍ତାନଙ୍କ ଯୋଗୁଁ ପ୍ରଶଂସିତ ହେବେ, ଦିନଟି ବହୁତ ଭଲରେ କଟିବ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆପଣ ଆଜି ମାଆ ଦକ୍ଷିଣକାଳୀଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ମାଆ ଦକ୍ଷିଣକାଳୀଙ୍କ ପାଦପଦ୍ମରେ ନିଜକୁ ସମର୍ପଣ କରନ୍ତୁ, ମାଆଙ୍କ ଅପାର କରୁଣାରୁ ଦିନଟି ଆଜି ଭଲରେ କଟିବ। ଆସନ୍ତୁ ଦେଖିବା ମୀନରାଶି, କାଳପୁରୁଷର ଅନ୍ତିମ ରାଶି। ମୀନରାଶି ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି ନବନିର୍ମାଣ ମନୋବୃତ୍ତି ନେଇ ସମାଜରେ କାର୍ଯ୍ୟ କରି ପ୍ରଶଂସିତ ହେବେ, କୃଷି କ୍ଷେତ୍ରରେ ପୁରସ୍କୃତ ହେବେ। ଆଜି ଆପଣ କୌଣସି ଗୃହ ଉପକରଣ ଘରକୁ କ୍ରୟ କରିପାରନ୍ତି, ପରିବାରରେ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ ହେବ, ଦେହ ମନ ପ୍ରଫୁଲ୍ଲ ରହିବ, ଦେହ ଭଲ ରହିବ, ମନ ପ୍ରଫୁଲ୍ଲିତ ରହିବ, ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ର ବହୁତ ଭଲ ରହିବ। ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆପଣ ଆଜି ମସ୍ତକରେ କେଶର ଏବଂ ହଳଦୀକି ତିଲକ ରୂପେ ମସ୍ତକରେ ଲଗାନ୍ତୁ, ଯାହା ବି ହୃଷ୍ଟ ଅଛି ସବୁ ଖଣ୍ଡନ ହେବ, ଶୁଭଫଳ ପାଇବେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ଥିଲା ମେଟ୍ରୋ ରାଶିଚକ୍ର ରାଶିଫଳ। ରହିଲି, ନମସ୍କାର। ହ୍ୟାଲୋ ଟେନ୍ଥ ଏକ୍ଜାମିନର୍ସ, ଆପଣମାନେ ଏମିତି ଏକ ସ୍କୁଲ ଖୋଜୁଛନ୍ତି କି ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ଼୍ କୋଚିଂ ପାଇପାରିବେ? ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ, ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।